ওয়ালাইকুম সালাম আরহামদুল্লাহী অবার কাতু আহ এক ভাই জানতে চেয়েছেন বারকাল্লাহ হইকুম যে আহ করিন নামক একটি কিছু আছে সেটা জিন বা শয়তান আসলে সেটা কি সেটা কি জিন নাকি শয়তানের অংশ আর এর কাজ কি সুন্দর এবং এর কিছু ক্ষতিকর দিকও আছে আসলে সেগুলো কি সেগুলো জানতে চেয়েছেন আসলে সুন্দর প্রশ্ন এ বিষয়ে করিন নামক করিন নামক অধ্যায়কে অনেকেই জানে না বিশেষ করে আমাদের মুসলিম ভাইদের এ বিষয়টা জানাটাও জরুরি মনে করি সেই জন্যই কিছু বিষয় বলছি যেমন করিন এটা আসলে জিন থেকে করেন এটা জিন থেকে তবে সে দুইটাই দুইটা কাজই আছে যা কোরআনের মধ্যে রাব্বুল আলামিন দেখবেন সূরা কফের মধ্যে তেইশ থেকে নিয়ে উনত্রিশ নম্বর আয়াত পর্যন্ত এখানে আলোচনা করা হয়েছে আল্লাহ আলম আহাই আতিদ এই করিনের অর্থ করা হয়েছে ফেরেশতা এই করিনের অর্থ করা হয়েছে ফেরেশতা ফেরিস্তারা বলবে যে ও কি আমল করেছে তা আমার কাছে মজুদ আছে অর্থাৎ সে আমল দিক থেকে খুবই দুর্বল বা কম এবং তারপরে পরে রব্বুল আলামিন বলেছেন যে আল কিয়াফি জাহান্নাম কুল্লা কফিন আনিদ তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো আল কিয়াফি জাহান্নাম তাদেরকে জাহান নামে নিক্ষেপ করো কুল্লা কফ্ফা আনিদ যারা অকৃতজ্ঞ এবং বিরোধিতা মানে বিরোধিতাকারী যারা কল্যাণকর কাজে মারুফ ভালো কাজে যারা বিদিতাকারী তাদেরকে বলা হয়েছে তো আর পরে পরে নাতে বলা হয়েছে যে কলা করি নু রব্বানা মা আতগাইতু ওয়ালাকিন কানা ফি যালালিন বাঈদ আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা উল্লেখ করেছেন যে করিন সেই দিন বলবে যে মা আতগাইতু আমি আসলে কিছুই করিনি আমি আসলে কিছুই করিনি আর এখানে হাদিসে হাদিসে যেটা এসেছে যে এই সময় ইন্স অর্থাৎ মানুষ বলবে যে এই শয়তানি আমাকে শয়তানি আমাকে পদভ্রষ্ট করেছে আমাকে খারাপ পথ দেখাইছে আমাকে খারাপ কাজ করতে বাধ্য করেছে তখন শয়তান ইবলিস এবং শয়তান একটু চিন্তা করেন যে কিনা কেমত পর্যন্ত মানুষকে ধ্বংস করার জন্য মানুষকে বিপদগামী করার জন্য সে আল্লাহর কাছ থেকে সময় নিয়ে এসেছে অথচ সেই শয়তান সেই দিন বাসার জন্য বলবে এবং আল্লাহ রব্বুল আলমিন তার কথাকে ফেলে দিবেন না কেন আল্লাহ রব্বুল আলমিন সেই দিন তাকে জবাব দিয়ে দিবেন যে বলবে যে না কয়লা করি নুহ রব্বা আতুকিনা ফিদ আলাহ আলিম বাঈদ তো আল্লাহ আল্লাহ রব্বুল ওই সেই শয়তান এবং মানুষের মধ্যে যে কথোপকথন হবে কিয়ামতের দিন সেই কথোপকথনের অংশ হিসেবে বলছেন যে বলবে যে আল্লাহ আমি কিন্তু তাকে পদভ্রষ্ট করিনি আমি তাকে পদভ্রষ্ট করিনি আল্লাহ কিন কায়না ফিদুল আলিম বাইদ বরং সে নিজেই পদভ্রষ্ট ছিল বরং সে নিজেই পদ ছিল এবং এই সময় মানুষ বলবে যে না আল্লাহ সেই আমাকে পদ করেছে তখন আল্লাহ বল তোমরা দ্বন্দ্ব ফসাদ করো না আমার সামনে আমার সামনে তোমরা এমন কথা বলছোকুম অথচ আমি তোমাদের কাছে পাঠিয়েছি বেলুয় আজাব সহ আমি ভয়ঙ্কর আজাব সহ আমি তোমাদের কাছে সতর্ক করেছি তাহলে এটা কাকে বলা হবে বলেন এটা অবশ্যই বলা হবে মানুষকে অর্থাৎ ওই শয়তানকে কিন্তু বলবে না সুতরাং এই করিন নামক করিন থেকে আমাদেরকে অবশ্যই সাবধান হওয়া উচিত এবং এ বিষয়ে যেটা বলা হয়েছে যে আহ মাহুলি আহাদিম মিনান্নাস অকথ আলাহুল্লাহ তা আলা মহাকুল্লি আহাদিম নাস প্রত্যেক মানুষের সাথে এই করিন নামক শয়তান আছে করিন নামক শয়তান আছে যেটা আমরা বুঝলাম এবং ইবনু আব্বাস বলছেন আব্বাসরাজি উনি বলছেন যে আসলে অবশ্যই শয়তান যা প্রত্যেক মানুষের কাছে দায়িত্ব দেওয়া হয়েছে যে তাকে দেখবে এবং তাকে পদভ্রষ্ট করবে তাকে পদভ্রষ্ট করার জন্য তাকে বিপদগামী করার জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং সে এটা করবে কারা এখান থেকে বাঁচতে পারতেছে কারা এখান থেকে মানে নিরাপদ বা এই শৈতান থেকে কারা বাঁচতে পারতেছে এটা কিন্তু বড় একটি পরীক্ষার বিষয় সুতরাং আমাদের যারা আমরা যারা আছি যারা সচেতন যারা জানি যে আমাদেরকে সর্বদাই পদগ্রাম মানে বিপদগামী করার জন্য সর্বদাই একজন আমাদের কাছে কিন্তু আছেই يجي زي سنة بول لكن كان في ظلال بعيد بل كان هو في نفسه ضالا قابلا للباطل معاندا للحق كما أخبر سبحانه وتعالى وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم جال الله بولعالمين وادا كرهشين ارامي نيجي وادا كرهش يا مي توما دركي بودعمي كوربو ارتدت جاني এটা আমরা জানি এবং আল্লাহরবুল আলমিন সেই দিন এই ভার নেবেন না এবং সেই দিন বলবেন যে চুপ করো আমি তোমাদের কাছে পাঠিয়েছিলাম তোমাদের সতর্ক করার জন্য রাসুল পাঠিয়েছিলাম আর আমার সামনে কথার কোন পরিবর্তন হয় না রদবদল হয় না আর ওমা আনিদুল্লাহমিল্ল আবিদ আর আমি আমার বান্দাদের প্রতি আমি কখনো জুলুমও করি না অর্থাৎ জুলুম সেদিন করবেন না আল্লাহ রব্বুল্লা আলমিন অবশ্যই জোরম করবেন না এর অর্থ হচ্ছে যে এই নাম এই আগুন হয়তোবা মানে মানুষ নিজেই ফাইসালা ফায়সালা করে নিবে যে আমি এটা করেছি যে আহ এবং সেদিন বলবে যে সে নিজেই মানে গ্রেফতার হয়েছে আমি তাকে গ্রেফতার করিনি আমি তাকে গ্রেফতার করিনি এবং আল্লাহ আবুল্লাহ আনমিন বলছেন এবং ইবনু কাসির রহমা আহাদ আমি অন্য কারো পাপ নিয়ে আরেকজন মানুষকে আমি শাস্তি দেব না বরং সে নিজের পাপেই নিজের প্রমাণিত পাপেই তাকে সেদিন শাস্তি দেওয়া হবে আব্বাস আবাসরি আল্লাহাল আনহ এমনটা বলেছেন এবং রসুলসাল্লাহ আলিহাসাল্লাম বলছেন যে এই করেন সম্পর্কে যে আহ মামিন কুম্মিন আহাদিন ইল্লা।

তবে আমার সাথে যে করেনটা আছে সে ইসলাম গ্রহণ করে নিয়েছে এরপর থেকে আমাকে সে ভালো ছাড়া অন্য মানে খারাপ কিছু সে ইয়া দেয় না অর্থাৎ নির্দেশ দেয় না তাহলে দেখেন রসমসাল সাল্লামের ব্যাপারে এটা হচ্ছে খাস তাহলে আমাদের জন্য সর্বদাই একজন একজনকে নিয়োগ করা হয়েছে কিভাবে আমাদেরকে পথ করা যায় কিভাবে আমাদের খারাপ পথে নেওয়া যায় কিভাবে নামাজ ছেড়ে শুয়ে থাকা যায় কিভাবে ভালো কাজ থেকে খারাপ কাজের দিকে যাওয়া যায় কিভাবে হালাল থেকে হারাম দিকে যাওয়া যায় কিভাবে হালাল চাকরি থেকে বেশি টাকার লোভে অর্থের লোভে কিভাবে ওই দিকে যাওয়া যায় এই ধরনের কথা সর্বদাই আমাদের কানে বলার জন্য অথবা আমাদের মনে জাগিয়ে দেওয়ার জন্য অথবা অর্থের প্রতি লোভ দেওয়ার জন্য সর্বদাই একজনকে নিয়োগ করা আছে আল্লাহবুল যেন আমাদেরকে হেফাজত করেন এবার হাদিসামুসাইম মুসলিমের হাদিস সেই মুসলিম এবং ইমাম নবী রহিমা উনি এ বিষয়ে আরও বেশি বেশ কিছু কথা বলেছেন তবে প্রথম কথা হল যে ফা আসলামা এই যে ইসলাম ধর্ম গ্রহণ করছে এর শব্দটার যদি আমি জবর দিই তাহলে এমনটা হচ্ছে যে ফা আসলামা সে ইসলাম ধর্ম গ্রহণ করছে আর ফা আসলাম অর্থাৎ যদি পেশ দেওয়া হয় তখন হবে যে আমি এর থেকে নিরাপদ আমি এর থেকে নিরাপদ অর্থাৎ আল্লাহ আব্বুল আলমিন আমাকে বিশেষভাবে এখানে নিরাপত্তা দিয়েছেন সে আমার কোনো ক্ষতি করতে পারবে না ইমাম খত্তাবি রহেমাহুল্লাহ উনি এ বিষয়ে বলেছেন যে এর বিষয়ে রজেহ যেটা তা হল যে শয়তান যে অবস্থায় আসুক না কেন রাসুল সাল্লাহ আলী গাল্লামের কোনো ক্ষতি করতে পারবে না এটাই হচ্ছে সর্বশেষ

রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লাম এটাও সেই মুসলিমের হাদিস যে কোনো মানুষ যখন সালাত আদায় করে এবং সালাতের সামনে দিয়ে যখন কোনো মানুষ হেঁটে যায় বুঝতে হবে তার সাথে করিন শয়তান আছে এই শয়তান তাকে ওয়াশা দিচ্ছে এবং এ বিষয়ে আরো কথা আছে যে অনেকে অনেকে বলে এই করিন মানুষকে কি করে না ওয়াশা দেয় না কিন্তু এই করিনটাই সব সর্বদাই ওয়াসা দেওয়ার জন্য সে প্রস্তুত এবং সর্বদা দেয় এই করিন নামক শয়তান থাকার কারণেই একটা মানুষ মুসল্লিদের সামনে দিয়ে পার হচ্ছে এবং সর্বশেষ কথা হলো এই করিন সব অর্থ কেমন করিন শব্দটা হচ্ছে মুকারান অর্থাৎ যে সাথে থাকে অসহেব অর্থাৎ যে সঙ্গী অসাহিত অনুল মকরু নবিল ইনসান ইলা ইউ এবং এই শয়তানটা যে কখনোই তার থেকে বিচ্ছন্ন হয় না যেমন ধরে নেন আপনি যখন আমার এই অডিওটা শুনতেছেন তখনও কিন্তু আপনার সাথেও মানে এই করিন শয়তানটা আছে এবং থাকবেই এ বিষয়ে আরো কথা আছে যে এই করিন শয়তানটা কি সে সর্বদাই থাকবে এবং আরো কথা আছে যে এই শয়তানকে কি আমি দাওয়াত দিতে পারি বাল্লার আল্লাহর কাছে দোয়া করতে পারি যে সেজন্য ইসলাম ধর্ম গ্রহণ করে জি না আমি দোয়া করতে পারি না আর এবং এটা কি মৃত্যুর পরেও আমার সাথে থাকবে জি না মৃত্যুর পরে থাকবে না যদিও কেউ কেউ বলেছেন যে মৃত্যুর পরেও সে থাকবে কিন্তু সর্বশেষ এবং সর্ব ইয়া কথা হল ইদামাতাল ইনসান ইনফাতানি সালাসা তিনটা ছাড়া যেহেতু কোনো কিছুই আমার সঙ্গী হবে না সুতরাং এই শয়তানও আমার সঙ্গী হবে না এটা মূলত জিন এবং এটা শয়তানি কর্ম করে মানুষের সাথে যখন মানুষের সাথে থাকে সুতরাং আমরা চেষ্টা করবো আল্লাহ রব্বুল আলমিন যেন আমাদের এই শৈতান করিনমুখ শয়তান থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করেন বিশেষ করে তার ওয়াস ওয়াসা এবং তার খারাপ যে ওয়াসা সেই ওয়াসা থেকে আল্লাহরব্বুল আলমিন যেন আমাদের হেফাজত করেন আমিন ওসলাল আলব মোহাম্মদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ